ওকে, সো মর্নিং স্টুডেন্টস অ্যান্ড মেরি ক্রিসমাস। এর আগের ক্লাসে আমরা বোর্ডের ক্লাসিক্যাল ক্যালকুলেশন করছিলাম, রাইট? একটা ইলেকট্রন অ্যাট রেস্ট, তাদের একটা সিলিন্ডার, তার মধ্যে দিয়ে একটা হেভি চার্জ, মানে চার্জ পার্টিকেল উইথ হেভি মাস, সেটা পাস করছে। ওর মাস হচ্ছে এম এবং এটা হচ্ছে জেডি চার্জটা। চার্জ হচ্ছে জেডি, এবার পাস করছে। তো এই পাস করার ফলে মানে অরিজিনালি ইলেকট্রনটা রেস্টে ছিল, তারপরে এটা পাস করলো, তার ফলে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে এবং তার মধ্যে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। এই ঘটনার ফলে এনার্জি লসটা কি হচ্ছে? কারণ ইন্টারাকশনের ফলে ইলেকট্রনগুলো অরিজিনালি এট রেস্টে থাকলেও পরে ওদের রেস্ট স্টেট অফ রেস্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এই মুভিং পার্টিকেলটা একে কতটা এনার্জি দিচ্ছে এবং তার ফলে এর এনার্জি লসটা কত হচ্ছে সেইটা আমরা বের করতে যাচ্ছিলাম। তার জন্য আমরা মোমেন্টাম ট্রান্সফারটা ক্যালকুলেট করেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইউজ করে, তারপর ইন্টিগ্রেশন করে 2ZE² বাই বিভি, এটা মোমেন্টাম ট্রান্সফার, এই অবধি আমরা এসেছিলাম। এটা ক্যালকুলেশনটা ওয়াজ বিট, ইন্টিগ্রেশন লিমিট বসানোটা বিট ট্রিকি, হোয়াট এভার। তো আমরা এটা পেয়েছি, মোমেন্টাম ট্রান্সফার ইজ 2ZE² বাই বিভি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের বের করতে হবে, এটা আমরা পেয়েছি, এখান থেকে আমাদের বের করতে হবে মাইনাস ডি ডিএক্স। তো এনার্জি ইজ ইকুয়াল টু ডেল্টা পি স্কোয়ার বাই 2ME, মানে ইলেকট্রনের মোমেন্টাম ট্রান্সফার ডেল্টা পি, তাহলে করেসপন্ডিং এনার্জি যেটা ওর হচ্ছে সেটা হলো ডেল্টা পি স্কোয়ার বাই 2ME। আচ্ছা, এর মধ্যে একটা বি ঢুকে গেছে, ইম্প্যাক্ট প্যারামিটার, বিকজ মানে সেটা আমরা একটু পরে দেখব যদিও, কিন্তু আমরা ধরি যে ফর আ সার্টেন সিলিন্ডার বি, মানে ফর আ সার্টেন সিলিন্ডার উইথ রেডিয়াস বি, মানে তাই ছিল আমাদের অরিজিনাল ইয়েতে, সিলিন্ডার রেডিয়াসটা বি ছিল, যদি বি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম ট্রান্সফারটা 2ZE² বাই বিভি। সো মোমেন্টাম ট্রান্সফার ইটসেলফ ইজ আ ফাংশন অফ বি, এবং দেখা যাচ্ছে যে ইম্প্যাক্ট প্যারামিটার যদি বাড়ে তাহলে মোমেন্টাম ট্রান্সফারটা কমবে, সেটা ইন্টুইটিভলিও এক্সপেক্টেড, যত দূরে যাবে তত মোমেন্টাম ট্রান্সফার কমবে। তো ন্যাচারালি এনার্জি ট্রান্সফারটাও ইম্প্যাক্ট প্যারামিটারের একটা ফাংশন। আচ্ছা, এবার বি ডিস্টেন্সে, এবার ইলেকট্রন তো শুধু এই বি ডিস্টেন্সেই নেই, মানে পুরো সিলিন্ডারটাই একটা ইলেকট্রনের সিলিন্ডার, তাহলে ডিএক্স অ্যামাউন্ট ডিস্টেন্স যদি এই পার্টিকেলটা যায়, চার্জ পার্টিকেলটা, তাহলে ও এই গোটা সিলিন্ডারের যে মোট যত ইলেকট্রন তাদেরকে ও কতটা এনার্জি ট্রান্সফার করছে সেটা জানতে গেলে আমাকে বেসিক্যালি ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য এন্টায়ার বি। তো বি ডিস্টেন্সে যে ইলেকট্রন গুলো আছে তাদের জন্য ডেল্টা পি স্কোয়ার বাই 2ME। এবার হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস বি ডিস্টেন্সে কত, তাহলে বি এবং বি প্লাস ডিবি, মানে এই যে সিলিন্ড্রিক্যাল যে ব্যারেল, এইটুকু ব্যারেলের মধ্যে তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রন কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই 2πBdBdx, এই ব্যারেলটার এই যে স্ট্রিপটা, মানে এই যে স্ট্রিপ, এই স্ট্রিপের এরিয়া কি 2πBdB, অবভিয়াসলি স্ট্রিপের এরিয়া 2πBdB। আর মনে করি এই ডিস্টেন্সটা ও গেল চার্জ পার্টিকেলটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডিএক্স, ঠিক
ঠিক আছে, তাহলে চার্জ পার্টিকেলটা ডিএক্স ট্রাভেল করলে ও কতগুলো ইলেকট্রনকে মোমেন্টাম ট্রান্সফার করে, সেই সংখ্যাটা হলো 2πb ডিবি ডিএক্স টাইম এন, এটা বি ডিস্টেন্স। তাহলে টোটাল এনার্জি ট্রান্সফারটা কি হচ্ছে, ডেল্টা ই বি মাল্টিপ্লাইড বাই এন ই, কখন, যখন ও ডিএক্স যাচ্ছে চার্জ পার্টিকেলটা। আচ্ছা, তারপর আমরা ভ্যালু বসিয়ে দিলাম ডেল্টা পির জায়গায় 2z² বাই বিভি, এই সমস্ত বসিয়ে আমরা এইটা পাচ্ছি। তাহলে এখান থেকে অবভিয়াস, তাহলে ডি ডিএক্স মাইনাস ডি ডিএক্স সেটা হচ্ছে দিস, যেখানে নাও বি ইজ এ ভেরিয়েবল। এবার প্রশ্ন হলো যে কোনখান থেকে কতটা, মানে সিলিন্ডারটা যেটা, সিলিন্ডারের বা ইম্প্যাক্ট প্যারামিটারের লিমিটটা কি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি ডিএক্স এর বি নিচে আছে, তার মানে লিমিটটা, মানে বি এর যে মিনিমামটা সেটা জিরো হতে পারে না। এটা ফিজিক্যালিও অ্যাকসেপ্টেবল, কেননা দুটোই পজিটিভলি চার্জ পার্টিকেল এখানে, তো একদম এক্সাক্ট কন্ট্যাক্টে আসতে পারে না। আর যদি এটা নেগেটিভলি চার্জ, ও সরি ভুল বলছি, ইলেকট্রনটা তো নেগেটিভলি চার্জ আর এটা হচ্ছে পজিটিভলি চার্জ, ঠিক আছে। তাহলে যে পার্টিকেলটা আসছে সেটা যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে ওরা ইনফাইনাইটলি ক্লোজ আসতে পারে না, আর যদি এটা পজিটিভলি চার্জডও হয় তাহলেও ওদের মধ্যে ডিস্টেন্সটা জিরো হতে পারে না, কারণ তাহলে এটা ব্লো আপ করবে। কুলাম ফোর্সের ক্ষেত্রে নিচে আর থাকে, ঠিক আছে। তাহলে ইম্প্যাক্ট প্যারামিটারের একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম থাকবে। এমনিতেও নিউক্লিয়াসের ভেতরে তো ইলেকট্রন ঢুকতে পারে না এমনিতেও, তো সেই মিনিমাম আর ম্যাক্সিমামটা বোর্ডের একটা এস্টিমেট আছে যে বি মিনিমাম বি ম্যাক্সিমাম কি হবে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। তো সেই বি মিনিমাম বি ম্যাক্সিমাম করে তাহলে আলটিমেটলি এনার্জি লস হচ্ছে এই। এবার আমাকে বি মিনিমাম বি ম্যাক্সিমামটা বের করতে হবে বোর্ডের ক্যালকুলেশন, ক্লাসিক্যাল কেস। কিন্তু ক্লাসিক্যাল কেস বলতে এখানে জাস্ট এখানে একটু আর কি জল মেশানো আছে, মানে এখানে আমরা একটা জিনিস ঢোকাবো, কোয়ান্টামটা ঢোকাবো না। ক্লাসিক্যাল কেস মিনস দেয়ার উইল বি নো কোয়ান্টাম কনসিডারেশন অনলি, কিন্তু রিলেটিভিস্টিক ফ্যাক্টরটা আমাকে ঢোকাতে হবে। এটা অ্যাকচুয়ালি এখানেই আমরা অ্যাকচুয়ালি পিওরলি ক্লাসিক্যাল থেকে শিফট করে যাচ্ছি। আচ্ছা, এটা আমাকে ঢোকাতে এই কারণে হচ্ছে, কেননা বুঝতেই পাচ্ছিস যে এই ধরনের হাই এনার্জিতে যে সমস্ত পার্টিকেল বা যে নিউক্লিয়ার ইন্টারাকশনগুলো হয় সেখানে স্পিডটা এতটাই বেশি যে নন রিলেটিভিস্টিক ক্যালকুলেশন করাটা বোকামি। আচ্ছা, তো বোর্ডের এস্টিমেট অনুযায়ী বোর্ড বি ম্যাক্স ম্যাক্সিমাম ইম্প্যাক্ট প্যারামিটারটাকে ধরলেন গামা ভি বাই নিউ, নিউ বার, নিউ বারটা কি মিন ফ্রিকোয়েন্সি অফ এক্সাইটেশন অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রনের এক্সাইটেশন এনার্জি হচ্ছে এইচ নিউ বার। অ্যাকচুয়ালি যে ইলেকট্রনগুলো মানে ইনস পার্টিকেল, এই যে আই, ঠিক আছে, মানে ইলেকট্রনগুলো তো বেসিক্যালি রেস্টে ছিল আর একটা পার্টিকেল পাস করছিল, এরপর ইলেকট্রনগুলো রেস্ট অবস্থা থেকে এক্সাইটেড হলো, এই এক্সাইটেশন এনার্জিটা হচ্ছে এইচ নিউ বার, এটাই বক্তব্য। তার মানে ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ বার, তো তার মানে 1 বাই নিউ বার এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক টাইম স্কেল টাউ, তো টাউটা কি, ইট ইজ দ্য কলিশন টাইম, ইট ক্যান নট এক্সিড দ্য টিপিক্যাল টাইম পিরিয়ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউন্ড ইলেকট্রনস। বাউন্ড ইলেকট্রনস বলতে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলোর কথা বলা হচ্ছে, যেগুলোকে আমরা আমাদের এই ক্যালকুলেশনে ফ্রি বলে ধরে নিয়েছি, ফ্রি ইলেকট্রনস অ্যাট রেস্ট। যাই হোক, তো অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদের একটা নিজস্ব টিপিক্যাল টাইম পিরিয়ড আছে, তো এই যে টাউ যেটা পেলাম 1 বাই নিউ বার সেটা তার থেকে বেশি কখনোই হতে পারে না, এখানেই বি ম্যাক্স এর কনসেপ্টটা আসছে, ঠিক আছে। বি ম্যাক্স মানে কি, ইম্প্যাক্ট প্যারামিটার এর ম্যাক্সিমাম ভ্যালু 1 বাই নিউ বার, এটা হচ্ছে একটা কলিশন টাইম, আর ভিটা কার স্পিড ছিল
ইফ ইউ রিমেম্বার ইট ওয়েল, ভিটা ছিল ইনসিডেন্ট পার্টিকেলের স্পিড। তাহলে এখানে এখানে তো স্পিড অফ ইনসিডেন্ট পার্টিকেল মাল্টিপ্লাইড বাই টিপিক্যাল কলিশন টাইম, এইটা হচ্ছে বি ম্যাক্স। মানে এরকম একটা ভেবে নিতে পারি যে একটা পার্টিকেল এরকম খুব একটা হাই স্পিডে আসছে, আর এখানে পার্টিকেল একটা বসে আছে, তাহলে ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্সের পার্টিকেল এর সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে, সেটা হচ্ছে যে মানে পার ইউনিট টাইমে ও যতটা ডিস্টেন্স ট্রাভেল করে ইনটু যতক্ষণ ধরে কলিশন হয় সেটার যে অর্ডারটা, ম্যাক্সিমাম ওই অর্ডারের পার্টিকেলকেই ও ইম্প্যাক্ট করতে পারবে, এর থেকে বেশি ডিস্টেন্সের পার্টিকেল হলে ও আর ইন্টারাক্ট করতে পারবে না। যতক্ষণ ধরে কলিশন হচ্ছে সেই সময়ে এই পার্টিকেলটা যতটা ডিস্টেন্স যায়, সোজা কথা এটাই, যতক্ষণ ধরে এরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে সেই সময় ইনসিডেন্ট পার্টিকেলটা যেই ডিস্টেন্স যাবে এই ডিরেকশনেও ওর থেকে বেশি দূরের পার্টিকেলের সঙ্গেও ইন্টারাক্ট করতে পারবে না। এটা একটা টিপিক্যাল অর্ডার অফ লেন্থ বলে ধরে নিচ্ছি আমরা আসলে, তারপর সেটার সঙ্গে রিলেটিভিস্টিক ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। তো এই হচ্ছে আমার বি ম্যাক্স। নাও বি, হ্যাঁ তাহলে বি ম্যাক্স উপর নিচে এইচ দিয়ে গুণ করে, তাহলে আই হচ্ছে এক্সাইটেশন এনার্জি অফ ইলেকট্রন, ভি গামা এইচ বাই আই। এবার হচ্ছে বি মিনিমাম ভ্যালু অফ দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর, সেটাকে এটাও বোর্ডের একটা কি বলবো এস্টিমেটই বলতে হবে। আচ্ছা এই সিএমএসটা হচ্ছে জাস্ট পার্টিকেল ডিটেক্টরের নাম, ঠিক আছে, এটা এমনি কিছু স্পেশাল কিছু ব্যাপার নয়। তাহলে যে ডিভাইসের মধ্যে পুরো কাজটা হচ্ছে তার মধ্যে ইলেকট্রনটা আছে, মানে ডিটেক্টর মেটেরিয়ালের ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন হচ্ছে ইলেকট্রনস অফ দা ডিটেক্টর মেটেরিয়াল, তার মোমেন্টাম সেইটা যদি PECM হয় তাহলে মিনিমাম ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে এইচ বাই টু PECM। এইটা বোর্ডের একটা মানে প্রপোজাল বলতে পারিস, এখানে পয়েন্ট টু বি নোটেড হচ্ছে এটাই যে ইন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স আর নেগলেক্টেড, এইটা দিস ইজ ভ্যালিড অ্যাজ লং অ্যাজ দ্য ইম্প্যাক্ট প্যারামিটার বি ইজ লার্জার দ্যান দ্য দাব্রগলি ওয়েভলেন্থ। এখানেও একটুখানি জল মেশানো বুঝতেই পারছিস, কারণ বোর্ডের সময় তো দাব্রগলি ওয়েভলেন্থের কোনো কনসেপ্ট ছিল না, তো এটা ওনার একটা রাফ এস্টিমেট, কিন্তু পরে দেখা গেল যে ওটা আর কি মানে খাপে খাপ হয়ে গেছে, ঠিক আছে, একেবারে ছিল না বড় ভুল, তবে হ্যাঁ এক্স্যাক্টলি মানে হয়তো হাল ক্লু ছিল মেবি, কিন্তু নিলস বোরের ক্যালকুলেশন মানে বোরের কাজকর্মগুলো 1913-র আশেপাশে আর দাব্রগলি 1927, তাহলে এক্সাক্ট কনসেপ্ট তো ছিল না, কিন্তু মোটামুটি রাফ আইডিয়া হয়তো ছিল। তো ইম্প্যাক্ট প্যারামিটারটা যেহেতু আমরা একটা ক্লাসিক্যাল কেস করছি, তাহলে ইম্প্যাক্ট প্যারামিটারটা দাব্রগলি ওয়েভলেংথের থেকে ছোট হতে পারে না। এখন দাব্রগলি ওয়েভলেংথ হচ্ছে এইচ বাই PECM, তা বি মিনিমামটা নেওয়া হচ্ছে ল্যামডা বাই টু, হাফ হাফে নেওয়া হচ্ছে।
ঠিক আছে, এইবার পিইসিএম, পিএসিএমটা অ্যাকচুয়ালি কি রিলেটিভিস্টিক মোমেন্টাম? সবই রিলেটিভিস্টিক লিমিট এখানে। সো গামা এম ভি, আবার ভি ইকুয়াল টু বিটা সি। সুতরাং বি মিনিমাম ইজ এইচ বাই টু পিইসিএম, অর্থাৎ এইচ বাই টু গামা এম বিটা সি। ঠিক আছে, তাহলে এবার বি ম্যাক্স আর বি মিন পেয়ে গেলাম। এবার সেগুলো যদি আমি পুট করে দিই, এটা ছিল বি ম্যাক্স দিস ওয়ান, আর এটা হচ্ছে বি মিন, তাহলে আমরা পাচ্ছি সামনের ফ্যাক্টরটা তো এটাই আছে। লগারিদমের মধ্যে 2m গামা স্কোয়ার ভি স্কোয়ার এর বাই আই এর হোল স্কোয়ার, এখানে বিটা সির জায়গায় আবার ভি বসিয়ে দেওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে বোর্ডের রেজাল্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এটা আমি একটু কোথায় টাইম লাইনটা আমি একটু উল্টো পাল্টা করলাম কিনা। হ্যাঁ, এখানে যে রিলেটিভিস্টিক লিমিট ধরা হয়েছে, এটা কিন্তু হিস্টোরিক্যালি ব্যাপারটা কারেক্ট ঠিকই আছে, কেননা এটা তো 1913-র ক্যালকুলেশন, আর আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি 1905-এ চলে এসেছিল, তো টাইমিংয়ের দিক থেকে এটা ঠিকই আছে। তবে পিওরলি ক্লাসিক্যাল নয়, মানে ক্লাসিক্যাল রিলেটিভিস্টিক আর কি, কিন্তু কোয়ান্টামটা এখানে ধরা হয়নি। যাই হোক, আচ্ছা এবার এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এটাকে লিখব ইন টার্মস অফ, মানে যদি দেখতে চাই ইন টার্মস অফ ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার। ঠিক আছে, আমরা আগেই দেখেছি যে এই পুরো ব্যাপারটা, মানে এই যে এনার্জি লস, এটা আদৌ হচ্ছে কেন? বিকজ ইনসিডেন্ট পার্টিকেল ইজ ট্রান্সফারিং সাম এনার্জি টু দ্য ইলেকট্রনস। তাহলে এনার্জি লসটাকে ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফারের টার্মে লিখলে ব্যাপারটা আমাদের কাছে মোর ফিজিক্যাল হবে। তাহলে তার জন্য আমাকে জানতে হবে যে ম্যাক্সিমাম ট্রান্সফার এনার্জির ভ্যালুটা কত। তো এটা বের করা ভেরি সিম্পল, এটা জাস্ট একটা টু পার্টিকেল টু বডি স্ক্যাটারিং থিওরি। তো ইলেকট্রন অ্যাট রেস্ট যা আমাদের মডেলে ছিল, এরপর পার্টিকেল ইনসিডেন্ট পার্টিকেল, প্রথমে ইলেকট্রনটা রেস্টে আছে, তারপর চার্জ পার্টিকেল এসে পড়লো উইথ মোমেন্টাম পি, এর ফলে ইলেকট্রন স্ক্যাটার্ড হলো অ্যাট থিটা এবং মোমেন্টাম হলো পি ড্যাশ, আর যে ইনকামিং পার্টিকেলটা ছিল, যে আসছিল আর কি, যে চার্জ পার্টিকেল, সেটাও স্ক্যাটার্ড হলো উইথ মোমেন্টাম পি ডাবল ড্যাশ। তাহলে মোমেন্টাম কনজারভেশন রুল অনুযায়ী 0 প্লাস পি ইজ ইকুয়াল টু পি ড্যাশ প্লাস পি ডাবল ড্যাশ, ভেক্টর ইকুয়েশন। তাহলে সাইন থিটা কস থিটা ঝামেলাটা থাকছে না, ডাইরেক্ট লিখলাম এটা আমরা। সুতরাং পি ডাবল ড্যাশটা হচ্ছে ইনকামিং পার্টিকেলের মোমেন্টাম আফটার কলিশন। তাহলে পি ডাবল ড্যাশ স্কোয়ার, এটা হচ্ছে ইট ইজ রিলেটেড টু পি অ্যান্ড পি ড্যাশ লাইক দিস, এটা মোমেন্টাম কনজারভেশন থেকে পাচ্ছি। আচ্ছা, এনার্জি কনজারভেশন থেকে কি পাচ্ছি? ইলেকট্রনের রেস্ট এনার্জি আর ইনসিডেন্ট পার্টিকেলের রিলেটিভিস্টিক এনার্জি ইকুয়াল টু, এবার আফটার কলিশন, ইনসিডেন্ট পার্টিকেলের রিলেটিভিস্টিক এনার্জি আর ইলেকট্রনের রিলেটিভিস্টিক এনার্জি।
ইলেকট্রনের রিলেটিভিস্টিক এনার্জি মধ্যে একটা পার্ট আছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে রেস্ট এনার্জি। ইকে এটাকে আলাদাভাবে লিখেছি, কেননা আমার এখানে অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফারটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকে, ইকেটাই আমি এখানে বার করব, যে আফটার স্ক্যাটারিং ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কত হলো, ইলেকট্রনের টোটাল এনার্জি নয়, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কত হলো সেইটা আমরা বার করব, সেইটাই আমার এখানে রেলিভেন্ট কোয়ান্টিটি। এই যে একটা চার্জ পার্টিকেল পাস করলো, এনার্জি লস হলো, কেন এনার্জি লস হলো, কেননা ওই ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি কিছুটা দিল, হ্যাঁ, আর ওই কাইনেটিক এনার্জিটাই ল্যাবরেটরি ফ্রেমে মেজারেবল একটা কোয়ান্টিটি, তাই আমরা ই কেটা বার করতে চাই। সেই জন্য ইলেকট্রনের এনার্জিও রিলেটিভিস্টিক এনার্জি, কিন্তু আমরা কাইনেটিক এনার্জিটাকে আলাদাভাবে লিখেছি, এইভাবে লিখেছি আমরা ই কে প্লাস এমসি স্কোয়ার, যেখানে ই কে প্লাস এমসি স্কোয়ার ইজ পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দা পাওয়ার ফোর, কেননা পি ড্যাশটাকে ইলেকট্রন আফটার কলিশন মোমেন্টাম। ঠিক আছে, বোঝা গেছে পুরো পিকচারটা? তাহলে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, যেখানে ই কে প্লাস এম সি স্কোয়ার ইজ স্কোয়ার রুট অফ পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম ই স্কোয়ার সি টু দা পাওয়ার ফোর। এইবার আমরা একটা এক পাতার ক্যালকুলেশন করে ই কে ইকুয়াল টু হোয়াট এইটা বার করবো। প্রথমত এই যে ব্যাপারটা আছে এখানে, এটা ক্যান্সেল আউট হবে, এম ড্যাশ সি স্কোয়ার এম ই সি স্কোয়ার। আচ্ছা, এটা অবশ্য আচ্ছা এম ই, আচ্ছা এটাকে আমি পুরো আবার কপি করি, এই তাই তো, ডান দিকে যে দুটো টার্ম একদম ডান দিকে, তারা হচ্ছে করেসপন্ড টু ইলেকট্রনস, ইলেকট্রন। তাহলে এই দুটো থাকছে না, প্রথমেই বাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে আই আই উইল হ্যাভ টু ইউজ এই জিনিসটা, পি ডাবল ড্যাশ স্কোয়ার। তাহলে এখানে পি ডাবল ড্যাশ স্কোয়ার কে আনার জন্য আমি ই কেটাকে বাদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দুদিকের স্কোয়ার করব। এই রাইট হ্যান্ড সাইডে দিস ওয়ান, যেখানে এম স্কোয়ার সি টু দা পাওয়ার ফোরটা থাকছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পি ডাবল ড্যাশ স্কোয়ারের জায়গায় এই জিনিস এইগুলো বসিয়ে দেবো। তাহলে অর লেফট হ্যান্ড সাইডে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ই কে স্কোয়ার মাইনাস টু ই কে পি স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি টু দা পাওয়ার ফোর। রাইট হ্যান্ড সাইডে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু পি পি ড্যাশ সি স্কোয়ার কস থিটা।
তাহলে আবার এটাটা ভালো হলো যেটা এটা কেটে গেল। আচ্ছা তাহলে ফাইনালি আমাদের পড়ে রইলো এই কয়েকটা টার্ম। এবার আচ্ছা এবার জাস্ট ওয়েট এ মিনিট। ঠিক আছে, এবার আমরা একটু এই জিনিসটাতে কনসেন্ট্রেট করি, ইলেকট্রনের যে পোর্শনটা ছিল, কারণ এখন আমাদের এবার এখানে থেকে গেছে পি ড্যাশটা থেকে গেছে। আমরা বার করতে চাই ইকে, এবং আমরা ইকের যে এক্সপ্রেশনটা, মানে ইকেটা কার টার্মে বার করতে চাইছি, সেখানে আমরা চাইছি শুধুমাত্র পি এবং থিটাই দুটো থাকুক, অর্থাৎ পার্টিকেল ইনসিডেন্ট পার্টিকেলের মোমেন্টাম, যেটা আমরা জানি কেননা একটা কোনো সোর্স থেকে সেটা আসছে, আর হচ্ছে কোন অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হচ্ছে এটা আমরা জানি। পি ড্যাশটাকে আমরা এখানে রাখতে চাইছি না। পি ড্যাশটা কি? পি ড্যাশটা হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম, তাহলে আমাকে সেটা আবার এক্সট্রা করে মেজার করতে হবে। সেটা দরকার নেই, আমার যে ডিটেক্টর আছে সে থিটাটা মেজার করতে পারে, আর যেখান থেকে আমি পিটাকে ছাড়ছি সেখান থেকে আমি পিটা জানি বা আমি কন্ট্রোল করতে পারি, পি ড্যাশটা আমাকে এলিমিনেট করতে হবে। তো পি ড্যাশের ক্ষেত্রে আমি কি একটা রিলেশন জানি, এইটা আমি জানি। তো ইকে প্লাস এমসি স্কোয়ার ইস পিটার স্কোয়ার সি স্কোয়ার এমই স্কোয়ার সি টু দা পাওয়ার 4। এটার দুদিকে যদি স্কোয়ার করি, রাইট হ্যান্ড সাইডে এগেন দিস টু ক্যান্সেলস আউট। তাহলে এখন আমাদের হাতে আমরা পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার এর একটা এক্সপ্রেশন পেলাম, ইকে স্কোয়ার প্লাস 2 ইকে এম সি স্কোয়ার। এটাকে আমরা এখানে পুট করব, তাহলে যেটা পাওয়া যাবে ইকে স্কোয়ার মাইনাস 2 ইকে, এটা হলো রাইট হ্যান্ড সাইডে পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার এর জায়গায় ইকে স্কোয়ার প্লাস 2 ইকে এম সি স্কোয়ার মাইনাস 2 পি পি ড্যাশ সি স্কোয়ার কস থিটা। তাহলে এইটা আবার থাকছে না, আর এখানে এই একটা 2 ফ্যাক্টর এটাও থাকছে না,
তাহলে আসছে যেটা পি পি ড্যাশ সি স্কোয়ার কস থিটা ইজ ইকে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 প্লাস এম সি স্কোয়ার। তাও একটা পি ড্যাশ থেকে গেল, তাহলে আবার এলিমিনেট করতে হবে, অর্থাৎ আবার আমাকে একটা হোল স্কোয়ার করতে হবে, পি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার। এন্ড ইন দ্য রাইট হ্যান্ড সাইড ইকে স্কোয়ার হোল স্কোয়ার। ফাইন, আবার পি ডি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আবার আমাকে ওইটা পুট করতে হবে, করে ফেলি। পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ার, তো পি ড্যাশ স্কোয়ার সি স্কোয়ারটা আমার ছিল ইকে স্কোয়ার প্লাস 2 ইকে এম সি স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে ইকে স্কোয়ার এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, একটা ইকে ক্যান্সেল আউট হবে। সো ফাইনালি উই আর হিয়ার, তাহলে ইকেটাকে পুরো একটা সাইডে যদি নিয়ে আসি, মাইনাস মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর রাইট হ্যান্ড সাইডে হবে 2 এমই পি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 কস স্কোয়ার থিটা। এই তাহলে দেন ইকে ইজ ইকুয়াল টু 2 এমই পি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এইটা মাইনাস এইটা। সো হিয়ার ইজ ইউর রেজাল্ট, উপরে আছে কস স্কোয়ার থিটা, নিচে আছে একটা কস স্কোয়ার থিটা, রাইট? এইবার প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফারড বাই দ্য টার্গেট, বাই দ্য কি বলে ইনসিডেন্ট পার্টিকেল টু দ্য ইলেকট্রন। অ্যাকচুয়ালি ইলেকট্রনটাই এখানে টার্গেট পার্টিকেল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা পার্টিকেল আছে একটা ইলেকট্রন আছে, তো পার্টিকেল লিখলে একটু আর কি হঠাৎ করে বোঝার অসুবিধা হতে পারে, এটা টার্গেট ইলেকট্রন আমরা লিখতেই পারি। তাহলে টার্গেট ইলেকট্রন এবং ইলেকট্রনে এতটা অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার হচ্ছে বাই দ্য ইনসিডেন্ট পার্টিকেল, এনার্জি ট্রান্সফার ফ্রম ইনসিডেন্ট পার্টিকেল। এবার এটা থিটা ডিপেন্ডেন্ট, তো তাহলে ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার কখন হয়, যখন হেড অন কলিশন হয়, এবং হেড অন কলিশন হলে থিটা জিরো হবে, পুরোটাই একটা স্ট্রেট লাইনে হবে। তাহলে থিটা জিরো যদি আমি পুট করি, তাহলে নিচে এটা পি স্কোয়ার সি স্কোয়ার, আর উপরে 2 এমই সি টু দ্য পাওয়ার 4 পি স্কোয়ার, সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে মানে বেসিক্যালি এমইটাকে নিচে নিয়ে গেছে, মানে উপরে শুধু পি স্কোয়ার সি স্কোয়ার রেখেছে, বাকিটাকে যদি ভাগ করে দিই তাহলে আলটিমেটলি উই আর গেটিং দিস, মানে স্কোয়ারটা এক্সপ্যান্ড করে এম এম দিয়ে ডিভাইড করে ফাইনালি আমরা এইটা পাবো। তাহলে দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম
এনার্জি ট্রান্সফার বাই ইনসিডেন্ট পার্টিকেল টু দ্য টার্গেট পার্টিকেল, এটাকে যদি আমি সিম্পলিফাই করি ফর পার্টিকেলস, কারণ আমরা এখানে কি স্পেশাল কেস দেখছি সেটা হচ্ছে হেভি মাস। এমনিতে ডাব্লিউ এম হচ্ছে এটা, এখানে এনার্জি, হ্যাঁ আচ্ছা এখানে আরেকটু ছোট এই জন্য হয়েছে, কেননা এটা তো ইনসিডেন্ট পার্টিকেলের এনার্জি, টোটাল এনার্জি আর কি, টোটাল এনার্জি অফ টোটাল এনার্জি অফ ইনসিডেন্ট পার্টিকেল। তাহলে সেটাকে দ্যাট উই ক্যান রাইট লাইক দিস অলসো, গামা এমসি স্কোয়ার, এটার জায়গায় গামা এমসি স্কোয়ারটা বসানো হয়েছে। বসানোর ফলে ছোট করে এটা এরকম হয়েছে। এইবার যদি, এবার আমাদের স্পেশাল কেসে কি এম মাছ মাছ গ্রেটার দেন এম ই, তাহলে সেক্ষেত্রে টু এম ই সি স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এখানে জাস্ট গামা স্কোয়ারের জায়গায় 1/1 মাইনাস বিটা স্কোয়ার এটাই বসিয়েছে আর কি, আর কিছুই না। আচ্ছা যেহেতু এম এম ই থেকে অনেক বড়, তাহলে এটাও নেগলিজিবল এবং এটাও নেগলিজিবল, তার ফলে এইটা পাওয়া যাচ্ছে 2 mc² বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে গিয়ে ভি স্কোয়ার, তাহলে এটা 2 me ভি স্কোয়ার গামা স্কোয়ার এরকমও লেখা যায়। তাহলে এটাকে যদি আমি বসাই তাহলে আমরা আগের লাস্ট এক্সপ্রেশনটা ছিল মানে ব্র্যাকেটের ভেতরে ছিল 2 m ভি স্কোয়ার কামা স্কোয়ার বাই আই হোল স্কোয়ার, ঠিক আছে। আর আমাদের ডাব্লিউ এম টা হচ্ছে 2 m ভি স্কোয়ার গামা স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ারই ছিল তো, দেখে নিই আবার একটু, হ্যাঁ হোল স্কোয়ার ছিল, এই যে 2 m ভি স্কোয়ার গামা স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা এবার ডাব্লিউ এম টা আমরা পাচ্ছি 2 m ভি স্কোয়ার গামা স্কোয়ার, তাহলে এটাকে যদি ওইটার টার্মে লিখতে হয় তাহলে আমি লিখতে পারি 2 mv² গামা স্কোয়ার। তো একটা পোর্শনকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, আর আই স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকবে, মাল্টিপ্লাইড বাই আরেকটা 2 mv² গামা স্কোয়ার, সেইটা হচ্ছে ডাব্লিউএম। আর এখানে কি করেছে, গামা স্কোয়ারের জায়গায় আবার 1/1 মাইনাস বিটা স্কোয়ার লিখেছে। এখানে একটা কোশ্চেন তোরা করতেই পারিস, সেটা হচ্ছে যে আমি পুরো 2 mv² গামা স্কোয়ারের জায়গায় ডাব্লিউএম লিখে দিচ্ছে না কেন, মানে জাস্ট ডাব্লিউএম স্কোয়ার এইটা আমি কেন লিখছি না, তার কারণ অ্যাকচুয়ালি তো ডাব্লিউ এমটা মানে এটা তো একটা অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ হেভি মাসের জন্য এটা একটা অ্যাপ্রক্সিমেশন, ডাব্লিউ এমটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, মানে এটা নয়, ডাব্লিউ এম হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এইবার দেখানো যায় মানে সেটা অ্যাকচুয়ালি আরও ইনভলভ ক্যালকুলেশন, কিন্তু দেখানো যায় মানে যদি জাস্ট হেভি মাসের জন্য হয় তাহলে ডাব্লিউ এম স্কোয়ার লেখার মধ্যে কোনো ভুল নেই, ডাব্লিউ এম স্কোয়ার অবশ্যই লেখা যায়, কিন্তু যদি এটা অতটাও হেভি না হয় অর্থাৎ আমাকে যদি ডাব্লিউ এম এর অরিজিনাল এক্সপ্রেশন ইউজ করতে হয় তাহলে এটা দেখানো যায় যে এটা জাস্ট ডাব্লিউ এম স্কোয়ার লিখে দিলে হবে না,
এই এখানটা দেখতে পাচ্ছিস, একই জিনিস, টু এগুলো ইগনোর কর এখন, এগুলো কোয়ান্টাম কারেকশন, এই প্রশ্নে আমি আসছি না। 2ME ভি স্কোয়ার গামা স্কোয়ার বাই আই স্কোয়ার সঙ্গে টি ম্যাক্স বা WM আর কি, এটাই ইয়ে, এই টি ম্যাক্সটা ইজ এই টোটাল এক্সপ্রেশন, ঠিক আছে? মানে যদি পিওরলি হেভি মাস হয় তখন আমি এখানে WM স্কোয়ার লিখে দিতে পারি, জাস্ট পুরো লগারিদমের ভেতরে এটা WM স্কোয়ার, মানে 2M ভি স্কোয়ার গামা স্কোয়ারটা হচ্ছে WM, তাহলে লগারিদমটা হয়ে যাবে লগ WM স্কোয়ার বাই আই স্কোয়ার। কিন্তু যদি এটা পিওরলি হেভি মাস না হয়, অর্থাৎ যখন আমার WM-টা 2M ভি স্কোয়ার গামা স্কোয়ার নয়, যখন আমার WM-টা এইটা, তখন তখন এটা কারেক্ট এক্সপ্রেশনটা কি হবে, তখন কারেক্ট এক্সপ্রেশনটা হবে 2M ভি স্কোয়ার গামা স্কোয়ার বাই আই স্কোয়ার, এই পার্টটা একদম অ্যাজ ইট ইজ এটাই থাকবে, তার সঙ্গে বাকি পোর্শনটাতে WM হবে, এই WM-টা এই জিনিসটা হবে। এটা দেখানো যায়, কিন্তু সেটা আরো অনেক সাংঘাতিক টাইপের, মানে আরো অনেক বড় ক্যালকুলেশন, তো সেইটা আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু এটা জেনে রাখ যে এই কারণেই আমরা পুরোটাকে রিপ্লেস করছি না, আমরা একটা আর্গুমেন্টকে এটাই রাখছি, আরেকটা আর্গুমেন্টের জায়গায় আমরা WM লিখছি। তো এটাই হচ্ছে আমার বোরস ক্যালকুলেশন, এনার্জি লস ইন টার্মস অফ ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার বাই দ্য ইনসিডেন্ট পার্টিকেল টু দ্য টার্গেট পার্টিকেল, ঠিক আছে? এরপরের দিন আমরা কোয়ান্টাম কারেকশনটা ঢোকাবো এবং জাস্ট দু তিনটে এক্সট্রা টার্ম, আর কিছু না, এই যে এই এই এরকম এই টাইপের কিছু টার্ম ঢুকবে, এটা ঢুকবে, ডেন্সিটি এফেক্ট, শেল এফেক্ট ইত্যাদি, এগুলোরও খুব ডিটেল থিওরি নয়, এটা তোরা জাস্ট কারেকশনটাই পড়বি, করে আমরা ফাইনালি আর কি এইখানে এসে পৌঁছাবো। এটা হচ্ছে আমাদের বেথে ব্লক ফর্মুলা, মানে বোর্স ক্যালকুলেশনে কোয়ান্টাম কারেকশন ঢুকলেই সেটা বেথে ব্লক ফর্মুলা। তো এই এটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এনার্জি লসের ফর্মুলাটা মডিফাইড হয়েছে অ্যাকর্ডিং টু ভেরিয়াস থিওরি, তো সেটা একটা স্মল টাইম লাইন আছে, সেটা দেখতে হবে। তারপরে আসবে আসল জিনিস, যে বেথে ব্লক থেকে আমরা আদৌ কি পাই, হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্স, কারণ এখানে প্রচুর পরিমাণে বিটা আছে, তো বিটার উপর ডিপেন্ডেন্সটা কি ধরনের, বিটা গামা অর্থাৎ স্পিড অফ দ্য ইনসিডেন্ট পার্টিকেল, তো তার উপর ডিপেন্ডেন্সটা কি ধরনের সেইটা, এবং বুঝতেই পারছি যে সেটা মানে খুব রেলিভেন্ট, মানে এনার্জি লস কতটা হবে সেটা ইনসিডেন্ট পার্টিকেলের ভেলোসিটি কন্ট্রোল করে আমরা এনার্জি লসটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে সেই ইনফরমেশনটা আমাদের এই সমস্ত পার্টিকেল ডিটেকশনই হোক বা আমাদের কোনো রেডিও থেরাপিই হোক, তার ক্ষেত্রে এই ডিপেন্ডেন্সটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যে ইনসিডেন্ট পার্টিকেলের ভেলোসিটি কন্ট্রোল করে এনার্জি লসকে কন্ট্রোল করা। তো এগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব।